হ্যালো ভিউয়ার্স, আজকে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। অ্যাড পেজে যাই। অ্যাড পেজে যাওয়ার পরে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিই, এটা দিলাম কালারটা। আমি যাচ্ছি এখানে একটা ফটো রাখতে, ফটো রাখি। আচ্ছা, কোন ধরনের ফটো রাখা যায়? আচ্ছা, আমরা এই ফটোটা রাখতে পারি। হ্যাঁ, এটা আমরা লেফটে রাখলাম। এটার হচ্ছে আমরা যদি পজিশন করি, পজিশন লেফটে থাকবে, অ্যান্ড দেন হচ্ছে মিডিল, ঠিক আছে, উপর নিচে মিডিল, অ্যান্ড দেন হচ্ছে লেফট। লেফট করলে কি হচ্ছে, একেবারে কিন্তু লেগে যাচ্ছে, তাই না? তো আমরা হচ্ছে এখানে অ্যারো কি দিয়ে আমরা এটাকে এভাবে রাখছি। ওকে, আচ্ছা, ওকে। এখন আমরা যখন এই অবজেক্টে ক্লিক করছি, অর্থাৎ ইমেজে ক্লিক করছি, তখন দেখুন যে উপরে কিছু অপশন কিন্তু চলে আসছে, তাই না, অটোমেটিকলি। আচ্ছা, তো এই অপশনগুলো নিয়ে আমরা আজকে কাজ করব, ঠিক আছে। অর্থাৎ এখানকার হচ্ছে যে ইমেজগুলার দেখা যাচ্ছে যে যে অপশনগুলো আসছে, একটা ইমেজের অবজেক্ট নিলে যে অপশনগুলো আসছে, সেই অপশনগুলো কিন্তু এখানে কাজ করে। তো এর আগে আমরা এইটা যেটা করছিলাম, এখানেও ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন আসছিল, তাই তো? তো আমরা আজকে যেহেতু আমরা 3 নম্বর পেজে কাজ করছি আজকে, তো আমরা এটা নিয়ে কাজ করি। প্রথমে আমরা চলে যাব ইফেক্টে। হ্যাঁ, ইফেক্টে যাবার আগে আমরা একটু এখানে অপশনটা দেখি। যেমন এখানে আমরা চাইলে এখানকে লিঙ্ক অ্যাড করতে পারবো। আমরা যদি এইখানে যাই, ট্রান্সপারেন্সি যদি আমরা কমিয়ে দিই, তাহলে কিন্তু ওই যে নিচের যে আসলে রংটা, সেই রংটা কিন্তু আমার উপরে শো করছে। তো আমরা এটা 100% করে রাখি, বা আমরা একটু চাইলে কমাই দিতে পারি, এটা 100% থাকলো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে কপি স্টাইল, অর্থাৎ আমি এখানে যে স্টাইল দিব সেটাকে আমরা চাইলে কপি করতে পারবো। আর এটা হচ্ছে লক, অর্থাৎ এই এটাকে লক করা আছে। দেখেন, এখানে যখন লক করা থাকবে তখন কিন্তু এটাকে আমি কোথাও নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, তো এটাকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এটাকে আনলক করতে হবে, তাহলে আমার এই অপশনগুলো আসবে। তো আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাবার পরে দেখুন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। হ্যাঁ, এই যে ফ্রেম আছে, ফ্রেম ইফেক্টে যদি আমরা যাই, এটাকে যখন ফ্রেম ইফেক্টে যদি আমরা কানেক্ট করি, একটু ফ্রেম ইফেক্ট এটাকে আমরা যদি কানেক্ট করি, ঠিক আছে, এই যে ফ্রেমগুলা, ঠিক আছে, আমরা যদি ল্যাপটপ মোডে যাই, এই যে দেখুন এটা ল্যাপটপ মোডে। তো অনেক সময় আমরা ইন্ট্রো দেখি, তাই না, যেরকম আসলে ল্যাপটপ মোডে থাকে, তাই না? এটা যদি হচ্ছে ল্যাপটপ হোয়াইট, ঠিক আছে, একটু সময় নেবে আর কি, ঠিক আছে। তারপর আমরা যদি ফোন মোডে নিয়ে যাই, তাহলে ফোন মোডটা একটু এইভাবে শো করবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে বিভিন্ন ধরনের আসলে ইফেক্ট। তো আমরা চাইলে এখন যেমন দেখুন যে এইটা স্মার্টফোন, এটাতে যদি যাই, তাহলে দেখুন একটু ওয়েট করি। হ্যাঁ, ওই ইমেজটা কিন্তু এই ফোনের মধ্যে শো করছে। হ্যাঁ, আবার আমরা যদি এটাতে যাই, এটাতে কানেক্ট করতে বলছে। তো একটা হচ্ছে ইফেক্টে কানেক্ট করলে এটা আসলে বিভিন্ন ধরনের ইয়াতে নিয়ে যাবে, যেমন সাপোজ এটাতে আমরা ক্লিক করি, দেখেন এই ইমেজটা তখন এইভাবে করে শো হচ্ছে। তো এগুলো আসলে ইফেক্ট। হ্যাঁ, তো আমরা যদি শ্যাডো রিলেটেডে যাই, শ্যাডো রিলেটেডে যাওয়ার পরে এটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমরা আসলে এখানে ফ্রেম ইউজ করতে পারি, আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে স্মার্ট মকআপ যেগুলো, এগুলো হচ্ছে মকআপ, এগুলোতে আসলে এই জিনিসগুলো এভাবে করে শো করবে। হ্যাঁ, শ্যাডো যদি আমরা এভাবে দিতে চাই, আমরা শ্যাডো দিতে পারি, আমরা ড্রপ। তো মোট কথা হচ্ছে ইফেক্টের আসলে যত ধরনের কাজ, সেই কাজগুলো আমরা আসলে এখানে দেখতে পারি। হ্যাঁ, এই যে ইমেজটা একটু চেঞ্জ মনে হচ্ছে না, যে একটু অন্যরকম লাগছে, তো এটা হচ্ছে যে আসলে ইফেক্ট। হ্যাঁ, তো ইফেক্টে আপনারা আসলে প্র্যাকটিস করবেন, তাহলে আসলে এখানে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু প্র্যাকটিস করলে অনেক কিছু জানতেও পারবেন। হ্যাঁ, দেন আমরা চলে যাবো ফিল্টারে। ফিল্টারে গেলে আসলে আমরা এই ইমেজটা কীভাবে চাচ্ছি, আমি যদি এরকম করে যাই এই ফিল্টারে, এই যে এরকম করে যাচ্ছে দেখছি, দেখুন ফিল্টার। আচ্ছা, এখন একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ইমেজটাকে চেঞ্জ করি, কারণ ইমেজটার যেহেতু কাজ অনেক করা হয়েছে, এই জন্য আমরা ইমেজটাকে নিয়ে আসি। নিয়ে এসে আমরা এখন এখানে ফিল্টারের উপরে কাজ করব। হ্যাঁ, ফিল্টারে গেলাম। ফিল্টারে যদি এটা হচ্ছে নান, আমরা যদি এটা দিই, রোজিতে দিই, দেখুন অন্যরকম একটা কালার আসছে না, এখানে দিলে অন্যরকম আরেকটা আসছে। ওকে, ওকে, অ্যান্ড দেন এটা কি ড্রামা, ঠিক আছে। তো এটা বিভিন্ন ধরনের আসলে ইয়ে আসছে, তো আমরা যেমনটা প্রয়োজন আমাদের সেমনটা আমরা রাখবো। রোজিতে রাখলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা চলে যাব অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে ক্লিক করলে এটা ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে। হ্যাঁ, ওকে, আমরা এই যে যেমন ব্রাইটনেসটা বাড়াতে পারছি, কমাতে পারছি, হ্যাঁ এরকম আর কি, ঠিক আছে, ওকে। তো এই জিনিসগুলো আসলে আপনারা দেখবেন, তাহলে আসলে খুব সহজে ব্লার রেট, না ব্লার রেট রাখবো না আমি,
জাস্ট আমরা এরকম করে রাখলাম আর কি। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এখানে ক্রপ করতে, ক্রপে ক্লিক করলে আমরা আসলে কতটুকু চাচ্ছি সেইটুকুটা আমরা যদি হচ্ছে এইভাবে নিই, এইভাবে ওকে, আমি দেখা যাচ্ছে যে আমি এইটুকুটা নিতে চাচ্ছি, এন্ড দেন এটাকে ডান করলে এটা এতটুকু কপি হয়ে যাবে। হ্যাঁ তো আমরা একটু বড় করে নিই, যেহেতু আমাদের অন্যান্য কাজও আছে, আমরা এরকম করে এটাকে ডান করলাম, তাহলে উপরের যে পার্টটা সে পার্টটা থাকবে না, এই বামের পার্টটা থাকবে না। হ্যাঁ এটাকে আমরা ডান করলাম, দেখুন এখন ওই উপরের পার্টগুলো কিন্তু নেই। আচ্ছা এরপর আমরা যদি ফ্লিপে যাই, ফ্লিপে গেলে কি হবে, ফ্লিপ হরিজন্টাল, এই যে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান হাতে নিয়ে আছে, তো আমরা যদি হরিজন্টালি চেঞ্জ করি তাহলে কিন্তু তখন এটা হয়ে যাবে বাম হাতে, বিষয়টা এরকম। ভার্টিক্যালি করলে এটা উল্টা হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তো আমরা এরকমটাই রাখি, ঠিক আছে। অর্থাৎ মোট কথা হচ্ছে ফ্লিপের যে সহজ উপায় হচ্ছে যে আমরা যদি বলি শুধু রিভার্স। হ্যাঁ দেখা যাচ্ছে আপনার একটা ফটো আছে যার হচ্ছে ফেসটা হচ্ছে এই দিকে আছে, ঠিক আছে, ডান দিকে আছে, আপনি এখন চাইলে সেটাকে বাম দিকে করতে যাচ্ছেন, তো এইটা কিভাবে করবেন, তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ এভাবে করে কিন্তু আপনি এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে আমরা এই যে উপরের যে অপশনগুলো থাকে এই অপশনগুলো কিভাবে কাজ করানো হয়। হ্যাঁ অ্যাড লাইক এটা দরকার নেই, এই হচ্ছে বিষয়। হ্যাঁ এই অবজেক্টে ক্লিক করলে কী কী অপশনগুলো আসে সেই জিনিসগুলো আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।